আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো। আমি আবিদ, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে। তো অনেকদিন ধরে আমাদের ইচ্ছা ছিল আমরা মোবাইল ফটোগ্রাফি নিয়ে একটি ভিডিও বানাবো, তো করতে করতে আসলে আর করা হয়নি। তবে ভাবলাম যে এখন যেহেতু বাসায় আছি তো এখনই সময় আমাদের এই ভিডিওটি করা। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এক মিনিটের মধ্যে একটি মোবাইল ট্রিক্স দেখাবো, যা ব্যবহার করলে আপনার মোবাইল ফটোগ্রাফিটি অনেক বেশি সুন্দর হয়ে যাবে। হয়তো আপনারা ভাববেন যে এই ট্রিক্সটা আমরা সবাই জানি, আসলে কিন্তু না, আমি অনেকেই জিজ্ঞেস করেছি, তারা বলেছে যে তারা এটি জানতো না। তো চলুন তাহলে আমরা আমাদের কাউন্টডাউনটি শুরু করি এবং আপনাদেরকে দেখাই এক মিনিটের মধ্যে মোবাইল ফটোগ্রাফির একটি ট্রিক্স। কাউন্টডাউন শুরু হল। তো এই ট্রিক্সটি করার জন্য আমাদের যে জিনিসটি লাগবে তা হচ্ছে এটি। বাহ, কি সুন্দর কথা বললাম। যে একটি মোবাইল লাগবে, সেই মোবাইলের মধ্যে আপনারা আপনাদের নর্মাল ক্যামেরাটি অন করুন। সুবিধার জন্য আমি আগেই ভিডিও করে রেখেছিলাম, এখন আপনারা আপনাদের ক্যামেরা পার্টটিতে টিপ দিন এবং দেখবেন যে এই লাইনটি আসবে। এরকম করে লাইনটি আপনি উপরে উঠান, দেখছেন কীভাবে আলো বাড়ছে। তো যদি আমরা এখানে একটি ছবি ক্লিক করি তাহলে এই ছবিটা আসবে। আবার যদি আমি এখন যদি এই স্লাইডটাকে নামানোর চেষ্টা করি এবং ক্লিক করি, এই ছবিটা আসবে। এবং এখন যদি একদম নিচে নামিয়ে দেই এবং ছবি তুলি তাহলে এই ছবিটা আসবে। তো আমি আরেকটা উদাহরণ দেই। তো এই লাইটিংয়ের মধ্যে সব থেকে ভালো হয় যেন এক্সপোজারটা কম হয়ে যায়, একদম নিচে করে দিলাম এবং এই ছবিটা আসলো। আবার যদি একদম উপরে উঠাই তাহলে এরকম একটি ছবি আসবে। বিশেষ করে রাতের অন্ধকারের যে লাইটের ছবি থাকে সেগুলো তোলার ক্ষেত্রে এই ট্রিকের ব্যবহার আমি বলবো যে আপনার অবশ্যই করা উচিত। তো কেমন লাগলো ট্রিক্সটি? আশা করি অনেক ভালো, এবং আমি এটা আশা করবো যে আপনারা এই ট্রিক্সটি ব্যবহার করবেন এবং আপনাদের মোবাইল ফটোগ্রাফিকে অনেক বেশি সুন্দর করবেন। এবং আমি চেষ্টা করেছি আজকে এক মিনিটের মধ্যে ভিডিওটি শেষ করার। তো আপনারা সবাই এই ট্রিক্সটি ব্যবহার করুন, সুন্দর সুন্দর ছবি তুলুন। আমাদের দেখা হবে আবার আগামী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবথেকে জরুরি নিজের খেয়াল রাখুন। আসসালামু আলাইকুম সবাই।